হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকে সকাল সকাল আমরা দীঘা থেকে মোহনার উদ্দেশ্যে যাচ্ছি, আর অ্যাজ ইউজুয়াল বৃষ্টি পড়েই যাচ্ছে। লাস্ট দুদিন ধরে তো কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে, আর আমরা মোহনা হয়ে ওখান থেকে আজকেই বাড়ি ফিরব। মনটা একটু দুঃখ দুঃখ লাগছে, বাট কিছু করার নেই, আবার কিছুদিন পর আসব। তো ওয়েদারটা খুবই সুন্দর, খুব রোমান্টিক ওয়েদার, খুব ভালো লাগছে। রোদের তো দেখাই নেই, হালকা হালকা বৃষ্টি পড়ছে, খুব ভালো লাগছে। তো চলুন এখন মোহনার দিকে যাওয়া যাক। তো কথা বলতে বলতে মোহনায় চলে এসেছি, খালি পায়ে এসব জায়গায় নামতে। এখান থেকে বলছে সবাই মাছ কিনবে, মাছ কিনে নাকি বাড়ি নিয়ে যাবে, কিন্তু জাস্ট অসম লাগছে। আর টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আর অনেস্টলি এর আগে অনেকবার দীঘা আসা হয়েছে, বাট আমি মোহনার এই দিকটা আসিনি। মাছ বাজারে এর আগে কয়েকবার এসেছি, মাছ নিয়ে গেছি, বাট এই পোর্শনটা আসিনি। সিরিয়াসলি মানে অপূর্ব লাগছে, আর দূর থেকে সমুদ্রের ঢেউগুলো আসছে, খুব সুন্দর লাগছে। কারণ দীঘাতে সেইভাবে ঢেউ দেখিনি, মানে দেখা হয়নি সেইভাবে, বাট এখানে এসে সত্যি খুব সুন্দর লাগছে। আর আবহাওয়াটা সত্যি খুবই চমৎকার আবহাওয়া, কারণ এখন অ্যারাউন্ড 10টা বেজে গেছে, তবু এখনও রৌদ্র ওঠেনি, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আর এক সাইডে নদী, এক সাইডে সমুদ্র। দৃশ্যটা সত্যি চরম, অসাধারণ লাগে, দারুণ জায়গা, দারুণ। এই জায়গাটা ফটো আমি কত দেখেছি, কত প্রচুর ফটো দেখেছি এই জায়গাটা। এখান থেকে লোক বলছে এই জায়গা থেকে এখন চলে যান, প্রচুর ঢেউ। সত্যি তাই, প্রচুর ঢেউ এখানে। ১৪ টাকা করে, এই ১৪০০ করে বলছে, গোপাল ভাড়ে লাউ চিংড়ি হবে না ইলিশ হবে না শুটকি হবে, কারণ প্রিয়াঙ্কার খুব শুটকি বিরাট পছন্দ, আমার পছন্দ না। ও বিরাট শুটকি খেতে ভালোবাসে, তার জন্য শুটকি নেবে বলছে, বলছে বাজারে সব মাছ নাকি ও কিনে ফেলবে, কিন্তু একবার মাছ খেয়ে আরও মাছ খায় না। এখন বলছে আবার ভেটকিও নেবে, ইলিশও নেবে, কিন্তু ফোর হুইলারে আসলে এসব নিয়ে যাওয়া সম্ভব, কিন্তু টু হুইলারে পসিবল না, এত মাছ। তার মধ্যে ও ক্লোজ টু প্রায় 8-10 কেজি মাছ ওর কেনা হয়ে গেছে, তাও আবার বলছে আবার মাছ নেবে, নাকি সব মাছ খেয়ে ফেলবে। বাট অনেস্টলি এখানের কাঁকড়াগুলো অসাধারণ। তবে এইটুকু বলবো ইলিশ নিয়ে, এটা আমার পার্সোনাল মতামত, কাঁচা ইলিশের চেয়ে আমার বেটার লাগে হচ্ছে পদ্মার ইলিশটা। এখানে কাঁচা ইলিশ প্রচুর আছে, আর মাছের কালেকশন সত্যি অসাধারণ, কাঁকড়াগুলো তো অসাধারণ, কারণ এখানে খেয়েওছি, অসাধারণ টেস্টি। তবে প্রিয়াঙ্কা মনে হচ্ছে ও শুটকি নিয়েই ছাড়বে, শুটকি না নিয়ে ও বলছে বাড়ি যাবে না। লাস্ট শপিং কমপ্লিট, মানে আজ শপিং বলবো না, অন্তত ফিশ শপিং কমপ্লিট। আচ্ছা কমেন্টে জানাবেন ছেলেদের টাইম মানে শপিং করতে বেশি টাইম লাগে না মেয়েদের, কারণ আমি তো শপিং করতে গেলে দেখি আমার 10 মিনিটে হয়ে যায়, প্রিয়াঙ্কা 1 ঘন্টা পরে এসে বলে জামা খুঁজে পায় না। তো আজকে এতক্ষণ ধরে শপিং করলো, মাস শপিং। হ্যাঁ তবে ভালো, এখানে প্যাকিংয়ের সিস্টেম আছে, পেছনেই আপনি এরকম ছোটো ছোটো বক্সে করে প্যাক করতে পারবেন। তো আমাদের কাঁকড়াও কেনা হয়েছে, ইলিশও কেনা হয়েছে, কিছু শুটকিও কিনেছে, ভেটকিও কিনেছে, আর আরও কি আই থিঙ্ক পম্পলেটও কিনেছে। তো অনেক কিছু মাছ কেনা হয়েছে, আর এখানে সুন্দর করে প্যাকিং করে দেয়, কারণ আমরা বাইকে নিয়ে যাব, তো কোনো আই থিঙ্ক ওনারা তো বললো কোনো অসুবিধা হবে না। সো প্যাকিং বরফ দিয়েও পুরো সিম মানে পুরো সিল প্যাক করা থাকে, তো সে নিয়ে কোনো চাপ নেই,
খুব বেশি চার্জও নেয় না, যদি একসঙ্গে অনেক মাছ নেন সো 250-300 টাকার মধ্যে প্যাকিং হয়ে যাবে, আর প্যাকিং খুব ভালো। তবে এখানে লবস্টারগুলো অসাধারণ, মানে আমি নর্মালি রেস্টুরেন্টে এই লবস্টারগুলো যখন খেয়েছি সেখানে অনেক কস্টলি, অ্যারাউন্ড 1000-1200 টাকা পড়ে, বাট সেই হিসেবে দেখতে গেলে এখানে অনেক কম দাম। আর দামের চেয়ে মেন হচ্ছে লবস্টারগুলো এত সুন্দর লাগছে না, এত কালারফুল, হয়তো জানি না ক্যামেরা কতটা জাস্টিস করছে, বাট আমার লবস্টার অত আমি নিজে খেতে ভালোবাসি না, বাট লবস্টার দেখতে এত সুন্দর লাগছে না, অসাধারণ। আর হিসাব মতো এখানে ভেটকির দাম কম, আমাদের ওখানের কাছে এখানে ভেটকির দাম কম। আর এখানে সব থেকে বড়ো দেখলাম পমপ্লেট, 1 কেজি সাইজের পমপ্লেট রয়েছে, যেটা নেইনি আমরা, বাট 1 কেজি সাইজের ক্লোজ টু পমপ্লেট আছে। ওকে, চাইলে আপনারা এখান থেকে মাছ নিয়ে যেতে পারেন, খারাপ না, যথেষ্ট ভালো এবং টাটকা, এবং দেখে শুনে আপনি ভালো করে ইজিলি প্যাক করে আপনার বাড়ির উদ্দেশ্যে নিয়ে যেতে পারেন। প্যাকিং কমপ্লিট হয়ে গেছে, মাছ ওখানে মাছ রাখা আছে, আর এখানে গাড়ির মধ্যেও সব বেঁধে নেওয়া হয়েছে। সেই অ্যাজ ইউজুয়াল বৃষ্টি হচ্ছে, দেখা যাক এবার কি হয়। তো যারা আপনারা একদম ফ্রেশ ফিশ খেতে চান, এখানে সমুদ্রের ধারে রান্না করার ব্যবস্থাও আছে, এখান থেকে একদম কমে কিনবেন, কিনে সমুদ্রে পাড়ে বসে মাছ খেতে পারবেন, খুব ভালো লাগবে।